টেস্ট করে দেখো তো কেমন রান্না হয়েছে। এখানে জিরে বাটি নিচ্ছি, আদা, রসুন, তিনটাকে একসঙ্গে বেটে নেবো। প্রথমে জিরেটা বেটে নিই। চিকেন কষা আজকে আমাদের রেসিপি, সঙ্গে থাকুন। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। দেখুন বন্ধুরা, রান্না চলছে আমাদের আজকে, কষা মাংস। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো তো খুব সুন্দর কুচি কুচি করেছ, পেঁয়াজের মতো ছোট ছোট করে। এটা কি দিচ্ছ? লবণ। লবণ দিয়ে দিচ্ছ? লবণ। টমেটো, পেঁয়াজ দেখুন ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবে মশলা গুলো। কি কি মশলা আছে বলে দাও। জিরে, আদা, রসুন, বাটা। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস গুলো। দিয়ে দেবো এবার, দেখুন বন্ধুরা আজকে বৌদি রান্না করছে। আমি তো প্রতিদিন রান্না করি, আজকে বৌদি রান্না করছে। দেখে বলবে কেমন রান্না করছে বৌদি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে বৌদি রান্না করবে। মশলা মশা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে দেবো একটু। এবার দেখবে, একবার খুলে নি ঢাকাটা, দেখি একবার। আবার দারুণ হয়ে গেছে তো। বাটা মশলা রান্না এরকম ভাবেই হবে, এটা লালও হবে না অত কালার হবে না, যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করছি। এটা কাঁচা লঙ্কা আছে, সব রকম মশলা আছে, বাড়িতে বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে আজকে। এটা খেলে গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এবার দেখে নেব। ঘন্টা বাজাচ্ছ?
খুলতে হবে তো ঘরে প্রবেশ করার জন্য ঘন্টা বাজাইছো আর সেন তো দারুণ হচ্ছে গো কালারটা লাল হবে না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর বাটা মশলা দেওয়া আছে কোনো রকমের গুঁড়ো মশলা দিইনি দেখেই বুঝতে পারছেন যে বাটা মশলা রান্না কত সুন্দর দেখো এরা কষা হয়ে গেছে এর মধ্যে কিছু জল দিলে মাংসের জলে তোমার সিদ্ধ হয়ে গেছে দেখো কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার তুলে নেবো রান্না হয়ে গেছে এবার দেখবো টেস্ট করে কেমন হয়েছে কই দেখি আমাকে দাও আমাকে দাও কই কত সুন্দর রান্না করেছে দেখি আজ না তুমি আগে খাওয়া দাও আমি খাচ্ছি না দারুণ সুন্দর আমার চাচা তো ভালো রান্না করেছে গো না ভালো হয়েছে চলে আটো দাও আটো দাও সাপরে খাই নেবো আজকে আমি আজকে খেলে তাতে ফাঁকা করে দেবো অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন দারুণ হয়েছে বাটা মশলা রান্না কেমন হয়েছে গো টেস্ট করে দেখো তো কেমন রান্না হয়েছে দারুণ দারুণ প্রথম ভক্ত প্রথম ভক্ত